ওই বাফরা তো হুয়া মরসুন তারা ফাইন না ইউ ফতোয়া বড় বড় জানাও আছে কোন মুফতি আর জিকানিও লাগে না ইগান বুঝুন না যে বাপ জাহান্নাম যাইবা তা না তো নাতি নসা পড়লে তান লাগিয়ে আরে মাটি দেওয়া জায়গা দেওয়া বরণ পোষণ করা ফরজ ফরাইজ লখন ফরজ তাই যে দুইশন না এখন বাপ জাহান্নাম যাইবা ফুয়াইনতে ইগান বাফর জাহান্নাম ফাউরি লাইছেন বলে বাপ দুজ গেলে দেখা ব্যস্ত গেলে দেখা এখান তাই জানোই আমরার মাটি লাগবে ও আপনার আওলাদর ও বেলু যে সময় দেখবো তার স্বার্থ টাকা পড়ছে বাপ যাও জাহান্নাম তোমার আমার মাটি লাগে তখন দাদাই যে মুখে কইছিলা তার লাগে ফরজ আসলো রেজিস্টারি কাগজ করতা মানুষের সামনে অন্তত সাক্ষী প্রমাণ সহ স্টাম্প লিখিয়ে দিতা এই ডিলামি করিয়া বহুত জায়গার দরবার লাগে ইতার দরবার লইয়া সারা মানুষ আইন দেমনি মিটমাট করা যান না এখন বেজার লাগি গেছে ঠিক ও রহম বাবা মারা গেলে নিয়ম হইল তিন দিন পর্যন্ত তান প্রথমে তো প্রথমে তান সমস্ত তাজহিজ তাকফিন করবা করিয়াও সব তান ঋণ মারবা কিন্তু ঋণ এলো এর আগে ঋণ না মারলে জনজা ফোড়া হইতো না নিয়ম হইল আগে ঋণের দায়িত্ব হইল ইতা ইটা শুধু নিয়ম মাফিক না যে ঋণ থাকলে কোন জানি এটা নিয়ম না মুখস্থ হইলে হইতো না দায়িত্ব লইয়া কইতা মহব্বতর সাথে কোন জানি বলে কোনো ভাই যদি প্রাপ্য হোক থাকে তেও তান ছেলে অমুক আসেন এমনি কইবা আমরাও আছি ভাই আইনও আসেন খে ভাই আর আমরা তুমি খে খে খারে কুজল তুই বাংলা মাথন জানি তাই এটা অস্পষ্ট মাত ইতা আল্লাহ নবী দেখুন আমি এটা ইমোশনাল কথা আপনারা কইয়েন না আমি কোরআন হদিস যেখানে আল্লাহ আমার বুঝ দিছেন ওখানে আমি কইতাম সাইয়া আল্লাহ নবী গেছেন এক জনজাত গিয়া হুঞ্চন এন রিনি মাদিয়ন এন ঋণ আছে নবী যখন সল্লু আলা সাহেবকুম তোমরা জনজা পড়ো আমি পড়িয়েন না কারণ আমি কেউ জনজা পড়লে এন জন্নত যাওয়া আজি বই জীব আর ঋণ থাকলে এন জন্নত দিতে পারতাম না গতিকে দুই জিনিস সাংঘর্ষিক হয়ে জীব আমি নবী পড়তাম না ফাকাল আবু কাতাদা ইয়া রাসূলুল্লাহ আলাইয়া কাযা ওহু এক সাহাবি খাড়া হইলাই আবু কাতাদা নামক এন কইলা ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ঋণের দায়িত্ব আমি লইলাম তখন আল্লাহ নবী এন জনজার নমাজ পড়াইয়া দিলা কইন সুবহানাল্লাহ দেখছেন নি একজনে খাড়া হইয়া জিম্মা লইছেন একজনে খাড়া হইয়া দেখুন আমার বেসা ক মাত গুণ সংযোগ কো এগুন আপনার জিন্দগির খামো লাগবার মাত একজনে দায়িত্ব দেন জানি যে অমুক মারা গেছেন তান সম্পত্তি আছে ও তান ছেলে অমুক আর ভাই অমুক ও দুইজনের মাঝে জানে আপনারা ভারইন দয়া করে খালি খবরটা পৌঁছাইবা আমরা আপনার ঋণ বা টেকা বা প্রাপ্য বস্তু আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব ওলা মহব্বতর সাথে কোন জানি বাসা খেয়াল করছেন আমি কিলা কইছি ও বাসায় কইতা মহব্বতর বাসায় কক বলে ভাই আপনারা জানার হক আছে খালি আমরা জানাইবা আমরা বাড়িতে নিয়ে দিব আমরা আর এখন জানি আমরা দিমু ইলে ইলে মাত না আপনার খেয়ে কইতো আপনি খেয়ে দায়িত্ব লোন জানি একজনে তো গিয়ে যাই জইব এরপরে জনজার বাদেও তান ওসিয়ত জনজার বাদে আইব ঋণ ঋণ আলা আদায় করে তো জনজা করলা এর বাদে আইব ওসিয়ত তান কোনো ওসিয়ত থাকে যদি আজ খালি উইল করা এটা মানুষে বুঝইল না ওসিয়তর এক লাইন রাখছেন হেদায়া কিতাবুল ওসিয়র মতো এক হদিস উল্লেখ করছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতরা যারা জীবদ্দশায় মাল খালি দরিয়া সেমটিয়া আটাইয়া রাখছেন মহব্বতে দিছেন না এরার মৌতর আখ্যান আল্লাহ ত্রয়ের দরজা খুলিয়া রাখছেন কিতা যে তোমার সম্পত্তি তাই কোনো অংশ উইল করিয়া মসজিদ মাদ্রাসা মিসকিন ওয়াকফ দিয়া যাও যদি তেও ওয়াকফ ত্রয়া খুলিয়া রাখলে সব আগে আগে জমিন মানুষে ওয়াকফ করতা উইল করতা ওসিয়ত করতা আজ গুয়াহাটিতে আছে মুসাফিরখানা আগরতলাতে আছে দিল্লিতে আছে ১২ কোটি কোটি ডলার মূল্যর ওসিয়তর সম্পত্তি আছে মুসলমানের ওয়াকফ যদি এটার সহি ইউটিলাইজ হয় তে বহু বছর আগে হজরতে আমির শরীয়ত শেখ ও মুর্শিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছিলা অল ইন্ডিয়া তনজিমে আইমায়ে মাসাজিদ মিটিং গো বইয়া তাইন তাইন যে রিপোর্ট কালেকশন করছেন দেখা গেছে ভারত বর্ষর ৩ লক্ষ মসজিদের ইমামর তখনকার বেতন ১০,০০০ আরো তিন এই ৩ লক্ষ মসজিদের আরো ৩ লক্ষ মসজিদের বেতন ৭-৮,০০০ দিয়াও এই অক্ষর সম্পত্তি তাকে বাঁচিব বাৎসরিক ইনকাম সুবহানাল্লাহ পরিমাণ অক্ষর সম্পত্তি মগর এটার ইউটিলাইজ হইতেছে না আজকেও কোটি কোটি টাকার সম্পত্তি বিফলে যার যারা অক্ষর দায়িত্বে মুসলমানও থাকেন এরা এটা বুঝেও না আর তুড়াতুড়ি তারা ভাইয়া খাইয়া অনেকে তারাও কি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় আর এটার ইউটিলাইজ হয় না যাই হোক তো মুসলমানে সকল জমানাত অক্ষর সে এই সামর্থ্য থাকলে মসজিদ মাদ্রাসার লাগি টুকটাক জমিন এতিম মিসকিনের লাগে করতে পারেন আপনি আর এর বাদেও তিন দিন অতিবাহিত হওয়ার পরেও নিয়ম হইল সম্পত্তির বন্টন হয়ে যাইত ছেলে মেয়ের মধ্যে স্ত্রীর মধ্যে আমরা দেশ আরেক গালাত গালাত চূড়ান্ত গলত
এক নিয়ম আছে সম্পত্তি বাঘ বাটোয়ারা না না বা আমরা ভাই এইতর মাঝে আল্লাহ দিলে আবো বাটিছি উঠিছি না বুঝাইনি টাকা খুব সোয়াবর খাবো হরছো বাপর জমানাত বাট না ভয়েন তোর জমানা না নাতিনার জমানা আইয়া আছে কইবা দি না আমরারও দাদার আমল থাকি এক বাটি আমরা এটা বাটছি বুঝা গেল তেন ওরা বড় বড় ওলি আব্দুল্লাহ লই গেছে আর পরে যে সময় মাইল লাগবো দরবার হইব কোটো মীমাংসা করতে না হাই কোটো যাইবা ও গিয়ে শান্তি হইব এটা কোনো বুজুর্গি নাই নেন না জানি ফড়ি রোগ খাইন জানি কিন্তু সিনসিনাও তো যাইতো বলেতে বাদে হর মুজি না লগে লগে বাদে হলে লস কিতা জানেন নি আমি আর 10 মিনিট মাতিম বাদে করলে ওই কিতা তাড়াতাড়িতে গেলে কি সপ্তাহ ডকুমেন্ট কাগজ পত্র জমিন মুখের খোয়া চলাফেরা ওটা মুখস্থ থাকে ইয়াদ থাকে ইয়াদ হড্ডা মানুষ তখন সায় সাক্ষী চিন্তা তখন কই না আপনারা ঠিক নেই মাতুন না আপনি ফোনছ 25 বছর 30 বছর 15 বছর বাদে বাটাত লাগবা সাক্ষীও নাই প্রমাণও নাই হুনরা মানুও নাই যেন যেখান মুখস্থ হালে কইবা ওই আমার আব্বাই ওখান দিছেন হেন কইবা আমার বিয়ার সরার বদলা ওখান দিছেন আরে একজনে কইবা আমার এখন তা না কইছেন আমার ফুয়ারে ওটুকা দিলাও এটা মাত্র সাক্ষী খানো বেশ দিন গেলে গিয়া মইয়ত দহনের বাদে মইয়তর লগে মায়া কমে মালর লগে মায়া বাড়ে মইয়তর লগে মায়া কমে মালর লগে মায়া বাড়ে আরও লড়াই লাগে ও লড়াই লাগে তাড়াতাড়ি বাঠো গেলে গিয়া নয়া মরা তো আব টান জ্বালায় অন্তর দাগ দাগ করে দাহিত হয় এর লাগে মইয়তর মহব্বতে ওনার সময় বার লোক করা হয়ে যায় এক ভাই বাচ্চা বা নিলে না গিয়া আমার বাবা দুনিয়াত নাই আর তো মালর টানা টানা করিয়া কিতা করতাম হে মানে না নেক গিয়ন তাই দুইয়াত কোনটাই মেন্টালিটিটা ওরকম থাকে না এটা প্রথম দিকে থাকে রে ভাই 10 বছর গেলে গিয়া আর বাপর তো মায়া থাকে না মালর মায়া আই যায় আমি যেটা কইলাম এটা বাস্তব হতো আর শরীয়তর হতো আমরা তাড়াতাড়ি পাঠিয়ে লিতা বনিন্তর হকাক লাগে দেখুয়া দাদার সম্পত্তি তাকে ফুপুর হক দেওয়া হয় না তেও টাকা গুলো কুয়া বাদে নেওয়া না নেওয়া ফের ব্যাপার ভাই খাইলেও বুঝুক কাজে আমার বনির জমিন আমি খাইয়া এই বনির জমিন খাইয়া বোন কুজানি ইতারে বাহাদুরিনি ইটা তো আমার জমিন যদি খালাই না আমি জমিন দুই কেন একজনটা দিয়া কই ভাই অন্য কোন খা মাঝে মাঝে আমার খুঁজ করিস তে খাইবো আর রেগুলার খুঁজ করবো ইটা আর বাহাদুরি হইল এবারে মুসলমান নাই ও মুসলমান একজন যদি ও মুসলমান একজন জমিন দুই কেয়ার দিয়া কয় তুই নাই তোর উপর সত্য খাইয়া যা আমারে মাঝে মাঝে ফেসুয়া ওগু দিস আর বড়ুয়া বাঁশ ঢুকাইস আর না খালা ওগুলো ইয়া যাইস ও তো তিন মশা বুঝলা তো কি তাই গুলি তো ভাইয়ে বুধবাইন ফোরাইস না নিলে ও বনির বাদে খুঁজ করতা ইটা বাই গিরি নাই এটা তো জমিন গিরি হইল বাই গিরি হইল বইনে সত্তা নেওয়ার পরে ভ্রাতৃত্বর খাতিরে খুঁজ খবর করা এই সম্বন্ধে নবীজির হদিস আছে আমি আর এখন সময় যাইব ফরাত লাগি আমি তো যাই হোক ভাই হলার বুজুর্গ হল এই যে নৈতিকতার পতন ঘটলো আমরা তার মূল কারণ কিতা যে ইসলামের আইডিওলজিগুলা ইসলামের কাওয়ানিনগুলা ইসলামী শিক্ষাটাকে আমরা দূরে সরিয়ে আই গেছি আর ইসলাম হইতে আমরা বুধবাই নমাজ রোজা হজ জকাত যে বেসিক পিলার যেগুলো আছে ওগুন আরও তো তিলাওয়াত কর্ম কুরবানি আইলে কুরবানি কর্ম ঈদের দিন ঈদগাহ সাজাইমু জুম্মার দিন নমাজ পড়িমু তো শেষ এই লেবাস পোশাকর সংস্কৃতি ব্যবহার আসার কায়দা কানুন চলাফেরার ডিজাইন ফ্যাশন চিন্তাধারা ব্যবহার আসার প্রতিবেশীর প্রতি লাগা ঘরের প্রতি আত্মীয় স্বজনের প্রতি জীব জন্তু এমনকি উদ্ভিদ নাবাতাত গাছ গাছরার প্রতি যে দায়বদ্ধতা এগুলো আদায় করতে হইব শিক্ষক উস্তাদের প্রতি যে দায়বদ্ধতা আদায় করতে হইব ইসলামে এই নৈতিকতার শিক্ষা দেয় একজন বয়স্ক মানুষ আপনার সামনে ফড়ি গেছেন আপনি টিটকারি করবা না ইসলামের নৈতিকতা শিক্ষা হইল যাও হাত ধরো ইজ্জত আর সম্মানের সাথে তারে নিয়ে ফক দেখাইয়া দেও প্রয়োজনে বাড়িত লইয়া যাও একজন অসুস্থ মানুষ বিপদও পড়ছে টাকা থাকে না ফকেট আপনার তাকে সাহায্য করো নাইলে অন্যখান তাই কালেকশন করো এই ব্যক্তিরে মেডিকেলাইজ করো ট্রিটমেন্টের ব্যবস্থা করো সুস্থতা পর্যন্ত তার দেখাশোনার দায়িত্ব আদায় করার চেষ্টা করো এটা ইসলামের নৈতিকতার শিক্ষা দুই এই দুইটা সম্বন্ধে দুই হাদিস শুনুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না যে মানুষে আমার ছোট কচি কাঁচা বাচ্চাদের মহব্বত করে না আর আমার বয়স্ক উম্মতদের ইজ্জত দেয় না আমার উম্মতের আলিম উলামার সম্মান কদর বুঝে না সেই ব্যক্তি আমি নবীর উম্মত হওয়ার যোগ্য রাখে না বুঝা গেছে না কথা এখন রোগে আরেক কথা রই গেল ছোটো বাচ্চাই নিগুন তোর শিক্ষার ব্যবস্থা করতা স্কুল ছুট মক্তব ছুট কোনো বাচ্চা হয় তার বাড়ির যাইন তার বাবারে বুঝাইন গিয়া এই বাচ্চারে পড়াইন পড়াত সাহায্য করইন এই যে দয়া তার উপরে হইব এই দয়ার কোনো তুলনা হয় না
টেখা 100 দেওয়ার নাম বড় দয়া নয় আরো বড় দয়া হইল তারে সুশিক্ষার পথ ধরাইয়া দেওয়া ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার সবচেয়ে স্পেশালিস্ট শাগিরদ কিন্তু ব্যবসায়ী বেটির ভুয়া আসলা মায়ে ব্যবসা যাইতার লাগি বাধ্য করতা ফোড়া তাইতে দিতা না একদিন দেখলা আবু হানিফার খেদমত ফোড়াত কইলা তুমি আমার ভুয়া ইনো আনলা এখানে ইগে ব্যবসা করতো আমার ঘর চলেন না বলে কত টাকা তোমার ভুয়া রুজি করে বলে অত টাকা বলে যাও আইসতা কি আমার কাছ থেকে তুমি এত টাকা নিও আর ভুয়াই গোনো ফোড়াত দিও কিছু হইতা নি জানা কইতে কইতা খুব আর এনারও জানতে বাদ দিলা কো অসুবিধা নাই ইমামে আজম আবু হানিফায় টেকার সময় দিয়া এই ছাত্রর মার খাস্তায় কইন্না টেকার বিনিময়ে লইছইন না নি গড়ে যার কারণে হানফি মজহব জমিনে প্রতিষ্ঠিত হইছে ইমামে আবু ইউসুফ ইয়াকুব আলাইহির রহমার জরিয়তে এই কচিরে মহব্বতর অর্থ হইল তারে শিক্ষার ব্যবস্থা করে দিতা মক্তব ছোট কোনো বাচ্চা খালি সবাই মক্তব আমরা কই এটা কইতাম কিন্তু মুখে দুয়াই দেওয়ার বাদে বড় আর এক দায়িত্ব হইল কোনো এলাকার কতটা বাচ্চা আছেন সবাই মক্তব্য পড়ের কিনা ওখান দেখতে আপনি কারণ কোনো কারণ মর্নিং স্কুল এত সকাল যে বাচ্চারা সকাল টাইমে পড়তে পারে না এরার বাড়ির যাইন তশকিল করইন বুঝাইয়া এরারে ইভিনিং মক্তবর ব্যবস্থা করিয়া উপযুক্ত মোয়াল্লিম রাখিয়া এরা যাতে ইসলামী শিক্ষা পায় সেই ব্যবস্থা করিয়া দেই না আপনি নাইলে এই বাচ্চাই এলাকার বদনামের কারণ বনে যাইতে পারে এই বাচ্চার প্রতি হইব মহব্বত এরপরে কইছিলাম যে ট্রিটমেন্ট অসুস্থ যে মানুষটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন ওয়াউদু মারিজা এক মানুষের আর এক মানুষের এক মুসলমানের আর এক মুসলমানের উপরে ছয়টা হক তার মধ্যে একটা হইল ইয়াউদুহু ইজা মারিজা যে সময় সে অসুস্থ হইব তখন তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা কোন সুবহানাল্লাহ এটা আপনার দায়িত্ব ফজিলত হনুকা আল্লাহ নবী ফরমাইন যে সময় কোনো মানুষ আর এক বেমারি অসুস্থ মানুষের ট্রিটমেন্ট সেবা শুশ্রূষার উদ্দেশ্যে রওনা দে তখন রাস্তা ফিরিস্তা হলে দেখি এখন তৈপ্তা ও তাবা মামশাকা ওয়াল তাতাবাওয়া মাকাদাকা মিনাল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চলনা চলাফেরা বরকতময় হোক আর তোমার তুমি নিজেও বরকতময় হও এই যে মানুষটা ট্রিটমেন্টও যাইতেছো বিনিময় আল্লাহর জন্য তো যেই জায়গা তোমার ইচ্ছা ওখান পছন্দ করিয়া লো সুবহানাল্লাহ দেখছুন ফজিলত ভাই জি জি হইতা না জুড়ে আস্তে কোন জানি দুঃখ পাইলি বা ওয়াজ ঘন্টা তো দেড় ঘন্টা তাই আপনারা আজকাল ওয়াজ ঘোরা তাই হোনা থেরাম বেশ দেখুন জানি ওয়াই যে সিল্লাইবা মাতিবা দোয়াও করবা ও হজরতে অত সময় বয়ান করিয়া গেলা দীর্ঘ সময় ও মাইকো বয়ান চলে ওয়াইজ হলে ওয়াজ করতে হেরান কিন্তু আপনারা ওইটা আমি যা বুঝিয়া বলা না বেশ মাতো না বলে কি মাতো তো হোম হেরান নেই ওয়াজ হোনা কোনো হোম হেরান নেই হুনসলায় নি হুনলে বুঝতায় না ভাই আমরা হুনছিও হুনিও আলহামদুলিল্লাহ এখনো